লেবর পিনিক তৈরি হচ্ছে, আমরা অলরেডি এটা প্রসেস করে উপরের সবুজ খোসাটা ফালাই দিছি, আমরা শুধু সাদাটা নিছি যাতে সুন্দরভাবে মুখে পুরো সারটা লেগে থাকে। তো এখন আমরা পিস পিস করছি, সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে লেবর পিনিক বানানো হয়। না, লেবর পিনিক তো আপনারা সবাই দেখছেন কিভাবে বানাইতে হয়, এখন দেখেন আমাদের ফিলিংসটা কেমন, আমাদের এক্সপ্রেশনটা দেখেন মুখে খাওয়ার পর আমাদের এক্সপ্রেশনটা কেমন হয়। আমরাও ফার্স্ট ট্রাই করতেছি, অনেকের কাছ থেকে দেখি, অনেকের কাছ থেকে শুই না। আমরা আজকে অবসর টাইমে এই যে একটা পিকনিক করতেছি, আমরা এই সময় লেবুর পিকনিকটা কাজের ফাঁকে তৈরি করতেছি একটু মুখের স্বাদের জন্য। যদিও এটা আমাদের অনেকে বলতে পারেন যে ভাই এটা তো মেয়েদের খাবার, আপনারা কেন খাচ্ছেন, কিন্তু ভাই মনে চাইলে আর কি করার যায়, বুঝুন নাই, কাজের ফাঁকে বসে রয়েছি অবসর সময়, সেই জন্য একটু ফান করলাম, দেখি কেমন লাগে, সবাই খায় আমরা একটু খেয়ে দেখি। তো সাথেই থাকেন, অলরেডি আমাদের হয়ে গেছে কাটাকাটি। কাটা কমপ্লিট, এখন এটা খাও। এই আসো আসো তোমরা খাও, খাই বলো যে কেমন লাগতেছে। সত্যি আসো, সো বিউটিফুল, সো এলিগেন্ট, ইটস লুকিং জাস্ট এ ওয়াও। অতিরিক্ত ঝাল নিছি আমরা, আর লবণটাও বেশি করে নিচ্ছি যাতে মুখে টকটা কম লাগে। মজা হয়েছে, সেই স্বাদ, এত স্বাদ কেড়ে সেই স্বাদ। তুমি ভালো হবে না রবিন, আমার লয় ডাল দিয়ে খেতেছি, রুটি খেতেছি, চাক চাক রুটি।